নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টিকটক নিয়ে বলবো। তো গতকাল একটা টিকটক নিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা তো দেখেই নিয়েছেন যে টিকটক কনফার্ম ইন্ডিয়া থেকে ব্যান্ড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি টিকটক নিয়ে বলবো। তো টিকটকের হাল প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। তো বন্ধুগণ, টিকটকেও এখন করোনা টাইনে রয়েছে। কেন বলছি করোনা টাইনে রয়েছে? চায়না থেকে করোনা ভাইরাস আমদানি হয়েছে, এন্ড টিকটকটাও ঠিক চায়নারই টিকটক। তো অনেক ক্রিয়েটর জানে না যে টিকটক কোন দেশের অ্যাপ্লিকেশন, টিকটক হচ্ছে চায়নার অ্যাপ্লিকেশন। তো টিকটকেও এখন করোনা ভাইরাস ধরে গেছে, তো সেই জন্য টিকটক এখন করোনা টাইনে রয়েছে। এন্ড করোনা টাইনে আছে মানে খুবই খারাপ অবস্থাতে আছে। এনার রেটিং সম্পর্কে আপনারা জানলে বুঝতে পারবেন। টিকটক যখন র্যাম ড্যাম বায়ার চলছিল তখন হচ্ছে টিকটকের রেটিং ছিল 4.0, তারপরে ডাউনে এসছে 3.6, তারপরে এসছে 2.2, সরি তারপরে 3.2 তে এসছে, তারপরে 2.6 এ এসছে, তারপরে আজ পর্যন্ত আছে 1.2 তে। এন্ড আগামীকাল 1% এর নিচেই চলে আসবে। 1% এর নিচেই চলে আসা মানেই টিকটক ইন্ডিয়া থেকে কনফার্ম ব্যান্ড। তো বন্ধুগণ, টিকটকের প্রতি জনতা প্রচুর পরিমাণে ক্ষুব্ধ বা রেগে যাওয়ার কারণে টিকটকের রেটিং এর এই অবস্থা। তো বন্ধুগণ, কিছুদিন আগে গুগল একটা পোস্ট লিখেছে টিকটকের প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলছে। তো বন্ধুগণ, ট্রেন্ডিং চলছে এদিকে, এন্ড টিকটকের ক্রিয়েটর হু করে বেড়ে চলেছে, এবং ইউটিউবের ক্রিয়েটররা সমস্ত ক্রিয়েটররা টিকটকে চলে আসছে। এদিকে কি হচ্ছে, ইউটিউব ডাউনে আসছে। তো বন্ধুগণ, এদিকে গুগলের প্রচুর পরিমাণে চিন্তা এবং ভয় হচ্ছে যাতে ইউটিউবের সিস্টেমটাই বরবাদ না হয়ে যায়। কেন বলছি, ইউটিউব ক্রিয়েটর এখন টিকটকে চলে আসছে, টিকটক শর্ট প্ল্যাটফর্ম, টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়, ফেমাস হয়ে যায়। তো বন্ধুগণ, এদিকে গুগলের ভয় হচ্ছে। তো গুগল মনে করছে টিকটকের উপরে আমাকে একটা স্টেপ বা পদক্ষেপ নিতে হবে। তো বন্ধুগণ, টিকটক সম্পর্কে বললে না, টিকটক হচ্ছে চায়নার অ্যাপ্লিকেশন। চায়নারা এত পাওয়ারফুল মানে টেকনোলজি ইউজ করছে, তো সমস্ত ক্রিয়েটরদের হাতের মুঠো নিতে যাচ্ছে এই চীনরা। তো বন্ধুগণ, চীনের টেকনোলজি হাই পাওয়ার টেকনোলজি ইউজ করছে। তো বন্ধুগণ, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেবো যে ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড করবে না, তখন ওই ভিডিওটার উপর একটা খুব ভালো একটা থাম্বনেল সেট করবে, দেখবেন আপনার ওই ভিডিওটা কত ভাইরাল হয় এবং কত ভিউস আসে। তো সেই রকমই সেম টিকটকে এত হাই পাওয়ার টেকনোলজি ইউজ করছে না চায়না, তো সমস্ত ক্রিয়েটরদের হাতের মুঠো নিতে চাইছে। তো বন্ধুগণ, ইউটিউবে কিছুদিন আগে আপনারা শুনেছেন যে ইউটিউবে একটা শর্ট ভিডিও একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করবে, সেটা হচ্ছে টিকটকের বাপ হবে। তো বন্ধুগণ, আমি টিমকে অনুরোধ করব যে এই অ্যাপ্লিকেশনটা এখনই লঞ্চ করা দরকার, যাতে টিকটক ইন্ডিয়া থেকে ব্যান্ড হওয়ার মুখে চলে এসছে। আর এই অ্যাপ্লিকেশনটা এখনই লঞ্চ করে দিলে খুব পরিমাণে ক্রিয়েটর চলে আসবে এই অ্যাপ্লিকেশনে। এন্ড এই অ্যাপ্লিকেশনটা পুরো সেম টিকটকের মতো কানেকশন থাকা দরকার, এবং 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ডের ভিডিও যাতে ক্রিয়েটররা বানাতে পারে। তো বন্ধুগণ, টিকটক ব্যান্ড হবে এটা কনফার্ম। তো বন্ধুগণ, টিকটকের রেটিং দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে রেটিংটা দেখাবো ভিডিও স্ক্রিনে, তো আপনারা দেখে নিন। তো বন্ধুগণ, রেটিংটা যত ডাউনে আসবে টিকটক কনফার্ম ব্যান্ড হয়ে যাবে। তো আগামীকাল হয়তো টিকটক কনফার্ম ব্যান্ড হয়ে যাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে এতটুকুই আপনাদের সঙ্গে জানানোর ছিল যে টিকটক ব্যান্ড হওয়ার ব্যাপারে রেটিং সম্পর্কে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করবে, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। তো বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।